রাতের সংবাদে আমি মুস্তাফা কামাল তোহা। সরস্বতী পূজা উপলক্ষে বাগেরহাটে জমে উঠেছে প্রতিমা বিক্রির হাট সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রতিমা বিক্রি বাগেরহাট শহরের বণিকপট্টি এলাকায় শ্রী শ্রী রাধেশ্যাম মন্দির চত্বরের হাটে প্রতিমা কিনতে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন শুক্রবার থেকে শুরু হওয়া সরস্বতীর প্রতিমা বিক্রি চলবে আরও দুদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা গ্রাম উপজেলার বাবুচি বাজারে এক একর সরকারি জমির ওপর থাকা অবৈধ দখল উচ্ছেদ করল সড়ক ও জনপথ অধিদপ্তর সোমবার দুপুরে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী আব্দুল মমিন এবং গ্রাম থানার পরিদর্শক অপারেশন নুরুল বাসার একটি পাকা সড়কের জন্য অনেক আন্দোলন সড়কলিপি প্রদান করে এমনকি বহুল প্রতীক্ষার পরেও কথা রাখেননি কোন জনপ্রতিনিধি তাই ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মাণ করে প্রায় ছয় হাজার মানুষের দুর্ভোগ লাঘব করলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা জাকির হোসেন জিয়া নামের এক যুবক প্রায় পৌনে এক কিলোমিটার নতুন কাঁচা রাস্তা নির্মাণ করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার কথাও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নরাইলের কাঠাদুরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইকবাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন সোমবার সকাল দশটার দিকে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ইঞ্জিন চালিত নসিমন চালানোর সময় এটি উল্টে গেলে চালক নিচে চাপা পড়ে গুরুতর আহত হন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বাগেরহাটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ধ্বংসের পথে রয়েছে ঐতিহাসিক প্রাচীন নিদর্শন সমূহ অবহেলা আর অযত্নে এসব পুরাকীর্তির বেশিরভাগই হারিয়ে যাচ্ছে কালের অতল গহফরে যথাযথ প্রক্রিয়ায় রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হওয়া এসব স্থাপনা সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন সমাজ বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের তথ্য ভিডিও চিত্র আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম সুলতানিয়ামলের শহর হিসেবে পরিচিত বাগেরহাট এখানে রয়েছে সেই সময়কার অন্তত আঠারোটি পুরাকীর্তি যার মধ্যে ষাট গম্বুজ মসজিদ নয় গম্বুজ চুনখোলা রণবিজয়পুর মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা উনিশশো সালে ইউনেস্কোর তিনশো একুশতম বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয় ষাটগম্বুজ মসজিদ এছাড়াও রয়েছে খান খানজাহানালির মাজার তার পাশে রয়েছে দিঘি মধ্যযুগের রাস্তা সহ গুরুত্বপূর্ণ আরও অনেক স্থাপনা আর এই সকল ঐতিহ্যবাহী স্থান দেখতে সারা বছরই দেশি বিদেশি পর্যটক আর দর্শনার্থীতে মুখর থাকে ছয়শত উনচল্লিশ বছরের পুরনো এই জনপদ কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব আর অবহেলায় বেশিরভাগ স্থাপনায় এখন হারিয়েছে তার নান্দনিক সৌন্দর্য যেগুলো কোনো রকমের মাথা তুলে দাঁড়িয়ে আছে সেগুলোর অবস্থাও বেশ নাজুক সরকার যদি নতুন করে উদ্যোগ নেয় তাহলে এগুলো আমাদের সমাধান করা সম্ভব আর যদি না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মগুলো ইতিহাসের সাক্ষী থেকে বঞ্চিত হয়ে যাবে। মাজারটি পুরো ভেঙে গেছে। 이건 তো गवर्नमेंट কোন সরস করে নাই। এমনকিpadStart নামাজ পড়ত জান হয়। সরকারি তালিকার বাইরে যেসব স্থাপনা রয়েছে সেগুলো সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে জনবল আর অর্থের অভাবে মহামূল্যবান এই পুরাকীর্তি রক্ষা রক্ষণ সম্ভব হচ্ছে না। আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক এ সকল স্থাপনা ও পুরাকীর্তি এর মাধ্যমে জাতির পরিচয় নিহিত থাকে তাই এগুলো সংরক্ষণে সরকারের সংশ্লিষ্ট বিভাগ পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা বাগেরহাটবাসীর তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোনের মাধ্যমে অভিযোগ পেয়ে দুইটি অস্ত্র উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ মধ্যরাতে মডেল আটি জয়নগর পুকুরপাড় এলাকায় ফাহাদ হোসেনের বাসা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয় ঘটনা অস্ত্রের মালিক পলাতক রয়েছেন এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ আনন্দ টিভি সবাইকে শুভরাত্রি